হ্যালো বন্ধুরা, আমি অমিত, সুস্বাগত আপনাদের সবাইকে। নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য এসেছি, আর আজকের এই ভিডিওটি আমি উৎসর্গ করছি আমার থিয়েটার সুবর্ণযাত্রার নামে। তো বন্ধুরা, ঘটনাটি তখনকার ছিল যখন কিনা লকডাউন ছিল না। ঘটনাটা সিলেটের। আমার একজন বন্ধু, তিনি আমাকে দাওয়াত দেয় যে তার ভাইয়ের বিয়ে, অবশ্যই সেটা যেন আমি অ্যাটেন্ড করি। সেখানে যাওয়ার পর আমি একটা কর্নার বেছে নিয়ে নিজের মন মতো মোবাইল ঘাঁটছিলাম। তো একটা মজার বিষয় তখন আমি ফলো করি, যে আমি দেখি যে কিছু মেয়েরা আমাকে ফলো করছে, মানে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি একটু অবাক হই যে এমনটা কেন। কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে কিছু ছেলেরাও আমাকে ফলো করছে, তারাও মানে আমার দিকে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগে। তো আমি এক সময় দেখতে পারি যে পুরো বিয়ে বাড়িটাই, মানে যতগুলো লোক আছেন তারা সবাই আমাকে ফলো করছেন। তো আমি সত্যি অবাক হই যে তারা কেন এমন দৃষ্টিভঙ্গি আমার দিকে রাখছেন। কিছুক্ষণ পর আমি এটা বুঝতে পারি, মানে আমি আবিষ্কার করি যে তারা কেন এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন। সেটা হলো আমার মাস্ক। জি, আপনারা ঠিক শুনেছেন, সেটা ছিল আমার মাস্ক এর কারণে। একটা জিনিস আপনাদের বলি, যে সে পুরো বিয়ে বাড়িতে কেউই মাস্ক পরেছিল না, একজনই ছিল, আর তা হলো আমি। তা আমার কাছে ওই পরিবেশটা খুবই অকওয়ার্ড লাগে, আর আমি নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকি কিভাবে এত বড় একটা করোনা পরিস্থিতির ভিতরেও মানুষ এতটা অসতর্ক হয়ে থাকতে পারে, মাস্ক ছাড়া কিভাবে এত বড় একটা পার্টি তারা অ্যাটেন্ড করতে পারে। তারপর আমি কাউকে দোষ দেই। তো পরবর্তীতে আমি সেখান থেকে চলে আসি, দ্রুত বের হয়ে যাই। একটা আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো তেলাপোকা ও ডাইনোসরের। ডাইনোসর কিন্তু ঠিকই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে। কিন্তু আপনারা কি একবার হলেও চিন্তা করতে পারেন যে কেন তেলাপোকা টিকে আছে আর ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে? কারণ তেলাপোকার ভিতরে সেই গুণটি ছিল যে সে অনেক কষ্টকর পরিবেশেও সে টিকে থাকতে পারবে, আর সে এখনো টিকে আছে, নিশ্চয়ই সে সেরা ছিল। ঠিক মানুষের বেলাও কিন্তু এক, আর প্রকৃতি কিন্তু এই নিয়মটা ফলো করে যে যারা সেরা, যারা টিকে থাকার জন্য লড়াই করে থাকবে তারাই কিন্তু টিকে থাকবে, আর যারা লড়াই করবে না বা টিকে থাকার মতো সেই ধরনের মনোভাবও তৈরি করবে না, তারাও কিন্তু টিকে থাকবে না। তো আমরা এখনো যারা বেঁচে আছি, টিকে আছি, তারা কিন্তু সত্যি ভাগ্যবান। তো অবশ্যই আপনারা মাস্ক পরবেন, কারণ আমাদের কিন্তু টিকে থাকতে হবে, না হলে কিন্তু এই করোনা পরিস্থিতির ভিতরে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। আপনারা অবশ্যই মাস্ক পরবেন, অন্তত নিজের সেফটির জন্য। এখন হয়তোবা আপনারা বলতে পারবেন যে অমিত হয়তোবা খুব বেশি সতর্ক। দেখা যায় কি যে কিছু কিছু সময় আমি সেই সতর্কতা অবলম্বন করতে পারি না, কিন্তু আমার দ্বারা যতদূর সম্ভব হয় আমি সেটাকে অবশ্যই ফলো করি। যেমন মাস্ক অবশ্যই মুখে রাখার চেষ্টা করি, সাথে থাকে সব সময়, এবং ভিড়যুক্ত যে এরিয়াগুলো সেগুলোকে আমি সবসময় চেষ্টা করি যে এড়িয়ে যাব, শুধুমাত্র আমার নিজের স্বার্থে এবং নিজের টিকে থাকার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমি আপনার শারীরিক সুস্থতা ও মানসিক সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।